এখনো বসে রয়েছি। পাইসি হচ্ছে অনলি ফর পেঁয়াজ, এগুলো পেঁয়াজ হচ্ছে, এটা হচ্ছে কি সস, এটা হচ্ছে বডি কাবাব, এটা হচ্ছে গুড্ডা কাবাব, এটা হচ্ছে চিকেন চাপ। এই চিকেন চাপ একটু ওদিকে যায় কেন? আচ্ছা যাক, আমাকে কেউ দেয় না। এখানে পিচিরাও আছে, নিয়মিত আমাদের সাথে আছে আজকে স্পেশাল বড় ভাই, হচ্ছে যে শাহিদ ভাই। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজারে, যেহেতু লকডাউন দিয়ে দিতেছে তো এটাকে একটু চিলতে যাবো, চিলনে ফিল করবো। ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, লকডাউনে অবশ্যই দেখা হবে, ব্লগ চলতে থাকবে এখন ইদানিং। তো যেতে থাকি, যদি দেখা হবে, কথা হবে, অনেক কিছু হবে। বাই বাই। তো আমরা যাচ্ছি হচ্ছে নাজিরা বাজার। ভাই কি খেতে যাচ্ছি ভাই? চাপ খেতে নাজিরা বাজার, চাপ খাওয়ার জন্য। সেই ঐতিহ্যবাহী নাজিরা বাজারে যাচ্ছি চাপ খাওয়ার জন্য। সামনে বসে আমাদের একটা গাড়ি আছে, গাড়িতে অবশ্য ভাইয়ের ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, তারপর ভাতি আছে, আর আমি ভাইকে নিয়ে বাইকে করে যাচ্ছি। আগেও একবার কথা হয়েছিল যাওয়ার, বাচ্চা আমরা কি ডাউনে থাকবো? তো ডাউনে থাকার আগে তো আপনার নেই, এই তো আমরা বসে গাড়িটাকে ঘুরে ফেলেছি নাকি? বক বকটা একটু পরে থেকে শুরু করবো, এখন এখান থেকে শুরু করবো না। হ্যাঁ আঙ্কেল, মোটর
গলা কাটছিল আমার, চিকিৎসা হয়ে গেছে আর আসবো না। আলোতে গিয়ে আবার আপনাদের সাথে আবার দেখা করছি, কিন্তু আলোতে গিয়ে নেব। ওকে, এ পর্যন্ত। আমরা অলরেডি আসবে পড়ছি মনে হয়, কারণ ওই যে পুরান ঢাকার একটা ভিড়। বর্তমান হচ্ছে এটা মন্ত্র হচ্ছে এটা, যেটাকে বলে চাটনি। আর এখনো বাকি আছে শুধু পরোটা, ফুড ব্লগার হয়ে গেছে। ভাই কিন্তু চামে চিকনে খাচ্ছে ভাই, হাজিরা বাজারের ঐতিহ্য চাপ ফুটে উঠেছে। পট অলরেডি এসে পড়ছে, বাসতেছে হচ্ছে রাত দুইটা প্রায়। এই যে পরোটা, কত বড় বড় পরোটা, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আক্তার সাহেব। ওকে, এখন খাওয়া দাওয়া আগে করে নেই, তারপরে কথা বলি। আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলি। ওকে, এরপর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই দেখেন অবস্থা, এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এক একজনের অবস্থা কি আল্লাহ, একেবারে হাড্ডি, শুধু হাড্ডি ছাড়া কিন্তু হাড্ডি শাহেদ ভাইয়ের তো হাড্ডিও নাই প্লেটে ভাই। হাড্ডি শাহেদ ভাই হাড্ডি শুদ্ধ খেয়ে ফেলছে। ও, বুঝতে পেরেছি ভাই, খুব পছন্দ করে খুব কাবাবটা। ও, সামনে হাড্ডি না, আমি তো লেগ পিস ছিল, দুইটাই ছিল, দুইটাই লেগের ইয়ে আছে, কোমন আছে অবশ্য। এই যে কোক একটু রেখে দিছে, এটা হচ্ছে ভদ্রতা, এটা না ফর্মালিটিস যাকে বলে। আর হচ্ছে বাজে হচ্ছে দুইটা, এখনো কাউডলি ফিল, বাকি কথা আবার পাশে যে হবে। আরও নতুন নতুন কাহিনী আছে, এটা নেক্সট ব্লগ হিসাবে ছাড়বো এখন।